ক্যাডার্স আয়োজিত সরিডার্স অর্স টু থাউজেন্ড সিক্সটিনের আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ খুশিদ আলম আজকের টিউটোরিয়ালে আমরা সরিডের স্ট্যাটিক সিমুলেশান নিয়ে আলোচনা করবো তবে আজকে আমরা এটি ইউজ করে কোনো ধরনের প্রবলেম সলভ করবো না শুধু দেখব যে স্ট্যাটিক সিমুলেশান দিয়ে কীভাবে কাজ করা যায় এবং এর বিভিন্ন ধরনের প্যারামিটারগুলো কীভাবে করে ইনপুট দিতে হয় তো কাজটি শুরু করার জন্য প্রথমে আমরা আমাদের সরিডার্স সফটওয়্যারটি ওপেন করি আমরা এক্সাম্পল হিসাবে একটি ক্যান্ডিলিভার বিমের উপরে ফোর্স অ্যাপ্লাই করে দেখব যে এর স্ট্রেস স্ট্রেন এবং ডিসপ্লেসমেন্টে কী ধরনের পরিবর্তন হয় তো কাজটি শুরু করার আগে আমরা দেখে নেব যে আসলে ক্যান্ডিলিভার বিমটি কী তো ক্যান্ডিলিভার বিমটি হচ্ছে এমন একটি বিম যার একটি ইন্ট ফিক্স থাকে এবং অপর ইন্ট ফ্রি থাকে এই ফ্রি ইন্টে চাইলে আমরা বিভিন্ন ধরনের ফোর্স বা মুভমেন্ট অ্যাপ্লাই করতে পারি তো কাজটি শুরু করার জন্য আমাদের প্রথমে ক্যান্টিলিভার বিমটি আগে তৈরি করে নিতে হবে এই কারণে আমরা শৈর নিউ ডকুমেন্ট থেকে একটি পার্ট ফাইল ওপেন করব এরপর আমরা আমাদের ইচ্ছা মতো ডাইমেনশন দিয়ে একটি ক্যান্ডেলিভার ক্যান্ডেলিভার বিম তৈরি করব তো বিমটি তৈরি করার জন্য আমরা প্রথমে রাইট প্লেনটি সিলেক্ট করে একটি স্কেচ নিই এবং সেখানে আমরা সেন্টার রেক্ট্যাঙ্গেল ইউজ করে একটি রেক্ট্যাঙ্গেলটা করব এটি ডাইমেনশান আমরা ইচ্ছে মতো দিতে পারি এটি ডি টু ইঞ্চি এবং এটি দিই ফাইভ ইঞ্চ এরপর আমরা ফিচার্স থেকে এক্সট্রুড বস কমটি ইউজ করে আমরা এটিকে টোয়েন্টি ফাইভ ইঞ্চ পর্যন্ত এক্সট্রুড করি তাহলে এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যান্টিলিভার বিমটি এখন আমরা সিমুলেশানটি শুরু করার জন্য আমাদের সরিড অবসের সিমুলেশনে যে অ্যাডিনস আছে সেটিকে অন করা লাগবে তো আমরা টু থাউজেন্ড ফিফটিন বা এর পরের ভার্সনগুলোতে সেখানে দেখতে পাবো এখানে অ্যাডেন্স অপশানটি রয়েছে এবং এখান থেকে আমরা সরাসরি অফ সিমুলেশান যদি আমাদের ইনস্টল করা থাকে সেই অ্যাডেন্সটিও ওপেন করতে পারবো তাছাড়া আমরা এখানে অপশানস থেকে এখানে যে অ্যাডেন্স অপশানটি রয়েছে এই অ্যাডিন্সে ক্লিক করলে আমরা এখানে একটি উইন্ডো পাবো এই উইন্ডোর ভিতরে আমরা দেখতে পাবো এখানে অফ সিমুলেশান নামে একটি অ্যাডেন্স রয়েছে এবং আমরা যদি এই বাম দিকের এই বক্সটি চেক করে এখানে ওকেতে ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের সিমুলেশনের ট্যাপটি এখানে আমরা পেয়ে গেছি তো এই ট্যাপটিতে ক্লিক করলে আমরা সিমুলেশন করার জন্য আমাদের যে প্যারামিটারগুলো দরকার সেগুলো স্টেপ বাই স্টেপ এখানে আমাদের দেওয়া রয়েছে তো সিমুলেশনটি শুরু করার জন্য প্রথমে আমরা যে অপশানটি এখানে দেখতে পাচ্ছি সেটি হলো এখানে দেখা যাচ্ছে দুইটি অপশান একটি স্টাডি অ্যাডভাইজার এবং নিউ স্টাডি আমরা যদি স্টাডি অ্যাডভাইজারে ক্লিক করি তাহলে সয়ডক্স আমাদের কাজটি করার জন্য স্টেপ বাই স্টেপ নিচে থেকেই বলে দেবে এবং আমরা সেই ইনস্ট্রাকশানগুলো ফলো করলে আমরা আমাদের সিমুলেশানটি কমপ্লিট করতে পারবো আমরা যদি নিউ স্টাডিতে ক্লিক করি তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো আমাদের নিচের মতো করে এই শাড়িটি তৈরি করতে পারবো তো আমরা কাজটি শুরু করার জন্য আমরা এখান থেকে নিউ স্টাডিতে নিউ স্টাডি সিলেক্ট করি আমরা এখানে আমাদের সিমুলেশানটি নাম দিতে পারি এটি আমরা দি ক্যান্ডেলিভার বিম লিখি এবং আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের নিচে এখানে অনেকগুলো অপশান দেখাচ্ছে এগুলো হচ্ছে আমরা কী ধরনের সিমুলেশান করবো আমরা এখানে যে সিমুলেশান করব সেটি হচ্ছে একটি স্টেটিক টাইপ সিমুলেশান এখানে আরও অনেক ধরনের সিমুলেশানের জন্য অপশানগুলো রয়েছে যেমন থার্মাল ফ্রিকোয়েন্সি ড্রপ টেস্ট বিভিন্ন ধরনের সিমুলেশানগুলো আমরা এখান থেকে চাইলে করতে পারি আমরা ওকেতে ক্লিক করে সিমুলেশানটি ক্রিয়েট করবো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সিমুলেশানের জন্য আমাদের একটি বাম দিকে একটি প্যানেল তৈরি হয়েছে আমাদের নিচে একটি এখানে আমাদের সিমুলেশানে যে নাম দিয়েছিলাম সেই নাম অনুযায়ী একটি ট্যাব তৈরি হচ্ছে আমরা যদি আমাদের সেই আগের পার্ট ফাইলটিতে ফিরে যেতে চাই তাহলে আমরা এখানে মডেলে ক্লিক করলে আমাদের আগের যে পার্ট ফাইল রয়েছে সেটিতে আমরা চলে আসতে পারব আমরা এখানে ক্যান্টিলিভার বিমটি পুনরায় সিলেক্ট করলে আমাদের সিমুলেশনের অফিস পেসে চলে আসবো আমরা বাম দিকের এই প্যানেলটিতে লক্ষ্য করে লিখতে পাবো এখানে কিছু অপশান রয়েছে এই অপশানগুলো হচ্ছে আমাদের সিমুলেশানটিকে কমপ্লিট করার জন্য স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলো আমাদের ফলো করা লাগবে প্রথমে পার্ট ওয়ান অর্থাৎ আমাদের যে পার্ট ফাইলটি আমরা ক্রিয়েট করেছি ক্যান্টেলিভার ভিম হিসাবে প্রথমে আমাদের যে কাজটি করা লাগবে এটিতে একটি ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা লাগবে তো ম্যাটেরিয়ালটি অ্যাপ্লাই করার জন্য আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে পার্ট ওয়ানের উপরে আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে অ্যাপ্লাই বা এডিট ম্যাটেরিয়াল অপশানটি রয়েছে এছাড়াও আমরা উপরের দিকে এখানেও আমরা সেম অপশানটি পাবো তো আমরা এখানে ক্লিক করলে একটি ম্যাটেরিয়াল নামে নতুন একটা উইন্ডো আসবে এখানে আমাদের বিভিন্ন ধরনের গুলো রয়েছে আমাদের স্টিল আয়রন আমরা যে কোনো ধরনের ম্যাটেরিয়ালগুলো আমাদের এখানে রয়েছে তো আমরা যদি এখানে যে কোনো একটি ম্যাটেরিয়াল সিলেক্ট করে দিই আমরা এখানে যদি অ্যালো স্টিল সিলেক্ট করি তাহলে আমরা এখানে অ্যালো স্টিলের প্রপার্টিসগুলো দেখতে পাবো আমরা যদি নতুন কোনো ম্যাটেরিয়াল নিজে থেকে তৈরি করতে চাই তাহলে আমাদের কাস্টম ম্যাটেরিয়ালস থেকে আমাদের সেই ম্যাটেরিয়ালটি আমরা তৈরি করতে পারবো মানে আমাদের যদি কোনো ম্যাটেরিয়ালের ইস্টিক মডুলার্স পয়সন রেশিও বা মাস ডেন্সিটি ইত্যাদি প্যারামিটারগুলো জানা থাকে তা আমরা আমাদের ইচ্ছা মতো এই কাস্টম ম্যাটেরিয়ালস থেকে সেই ম্যাটেরিয়ালটিকে তৈরি করে নিতে পারবো তো আমরা এখানে অ্যালো স্টিলটিকে সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের যে বাউন্দ্রি প্যানেলটি রয়েছে এখানে পাটনের পাশে ফার্স্ট প্যাকেট এলো স্টিল অর্থাৎ অ্যালো স্টিল যে ম্যাটেরিয়ালটা এখানে অ্যাপ্লাই হয়েছে সেটি আমরা এখানে দেখতে পাব পরের যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে কানেকশান আমরা যখন একাধিক কোনো কম্পোনেন্ট বা পার্ট নিয়ে কাজ করব তখন একটি পার্টের সাথে আরেকটি পার্ট বা একটি কম্পোনেন্টের সাথে আরেকটি কম্পোনেন্ট কীভাবে করে যুক্ত রয়েছে যেমন তাদের ভিতরে বোল্ড বা পিন বিভিন্ন ধরনের কানেকশানের মাধ্যমে দুইটা জিনিস অ্যাড থাকতে পারে এখানে আরও কানেকশান রয়েছে যেমন স্প্রিং বিয়ারিং স্পটওয়্যার তো এই কানেকশানগুলোকে আমাদের এই সিমুলেশানে এই কানেকশানের ভিতর দিয়ে অপশানটি ইউজ করে আমরা এটিকে সিলেক্ট করে দিতে হবে আমরা যেহেতু এখানে একটি সিঙ্গেল পার্ট নিয়ে কাজ করছি আমাদের এখানে কোনো ধরনের কানেকশান বা কন্ট্যাক্ট সেট নেই সো এটিকে আমাদের এখানে কোনো প্রয়োজন নেই এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ফিক্সচার ফিক্সচার হচ্ছে আমরা যদি কোনো প্লেস মানে কোনো ফেসকে যদি আমরা ফিক্সড রাখতে চাই তাহলে সেই ফিক্সড ফিক্সড ফেসটিকে সিলেক্ট করার জন্য আমাদের এখানে ফিক্সচার যে অপশানটি রয়েছে সেটি কাজ করবে আমরা যেহেতু আমাদের ক্যান্টিলিভার বিম ক্যান্টি বিমের একটি ফেস ফিক্সড অবস্থায় থাকবে কারণ আমরা ফিক্সড উপরে রাইট বটন ক্লিক করে আমরা এখানে ফিক্সড জিওমেট্রি যে অপশানটি রয়েছে সেটিতে ক্লিক করব এরপর আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে অনেক ধরনের অপশান রয়েছে যেমন ফিক্সড জিওমেট্রি এখানে আমাদের প্রিভিউতে লক্ষ্য করলে জিনিসটি আমরা ভালোভাবে বুঝতে পারবো আমরা যদি রোলার বা স্লাইডার দিই তাহলে প্রিভিউতে আমরা বুঝতে পারছি যে আসলে এটি কীভাবে একটা কাজ করবে এখানে ফিক্সড হিন্দামও যে ফিক্সড অপশানটি রয়েছে সেটি রয়েছে তো আমরা এখানে যে অপশানটি ইউজ করবো সেটি হচ্ছে ফিক্সড জিওমেট্রি কারণ আমাদের এই ফেসটি হচ্ছে টোটালি ফিক্সড থাকবে এবং আমাদের এই সিলেকশান বক্সের ভিতরে আমরা আমাদের এই ফেসটি সিলেক্ট করে দেব এরপর ওকে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই ফিক্সড হয়ে গেছে এরপর আমরা এই ফ্রিন্ডে হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করবো তো লোড অ্যাপ্লাই করার জন্য আমরা এখানে এক্সটার্নাল লোড থেকে রাইট বাটন ক্লিক করে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের এখানে অনেক ধরনের অপশান রয়েছে ফোর্স টর্ক প্রেশার গ্র্যাভিটি আমরা ইচ্ছা করলে এই জিনিসগুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি তো আমরা এখানে ফোর্স অ্যাপ্লাই করব তো ফোর্সের ভিতরে যে আমরা আমাদের এফএসের ফেসের এখানে ফোর্সটা অ্যাপ্লাই করবো মানে ফ্রি ইন্ডে তো এই ডিরেকশান আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর্সটা আমাদের অ্যাপ্লাই হয়েছে তো আমাদের এই ডিরেকশানটা চেঞ্জ করার জন্য যে কাজটি করা লাগবে আমরা বামদিকেট প্যানেলে এই সিলেক্টেড ডিরেকশন অপশানটি সিলেক্ট করব এরপর যে আমরা একটি ফেস প্লেন সিলেক্ট করবো সেই প্লেনটি সিলেক্ট করার জন্য আমরা যদি এখানে টপ প্লেন সিলেক্ট করি এবং আমরা যে ফোর্সটি অ্যাপ্লাই করবো সেটি হচ্ছে এই টপ প্লেনের সাথে পারপেন্ডিকুলার হবে তাই আমরা এখানে নিচে যে অপশানগুলো রয়েছে এখান থেকে নর্মাল টু প্লেন যে অপশানটি রয়েছে সেটি আমরা সিলেক্ট করব তাও দেখতে পারবো যে আমাদের এখানে ফোর্সটি অ্যাপ্লাই করা হয়ে গেছে আমরা যদি এটি ডিরেকশান চেঞ্জ করতে চাই এখানে রিভার্স ডিরেকশান অপশানটি রয়েছে এটি ক্লিক করলে এটি ডিরেকশান অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এরপর আমরা এই ঘরটির ভিতরে আমরা এখানে কী পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করবো সেটি আমরা ইনপুট দেব সাপোজ আমরা এখানে পনেরোশো নিউটন ফোর্স অ্যাপ্লাই করি আমরা যদি আমাদের ফোর্সের এই ইউনিট সিস্টেমটিকে চেঞ্জ করতে চাই অর্থাৎ পাউন্ডে যদি ফোর্স আমরা ইনপুট দিতে চাই তাহলে আমাদের এখানে ইউনিট এই বক্সের ভিতর থেকে আমরা এখন আমাদের এখানে ইউনিট সিস্টেমটিকে আমরা চেঞ্জ করতে পারবো আমরা এখানে তাহলে দেখব যে আমাদের এখানে এরপরের যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে মেস এটি হচ্ছে সিমুলেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস মেস হচ্ছে এমন একটি অপশান ম্যাডাম আমরা যদি মেস অন করি তাহলে শরীর মানে সিমুলেশনটি রান করার জন্য আমাদের এই টোটাল পার্টটিকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র ইলিমেন্টে ভাগ করে নেবে এবং সেই প্রত্যেকটি ক্ষুদ্র ক্ষুদ্র ইলিমেন্টের জন্য ইন্ডিভিজুয়াল ক্যালকুলেশন করবে তো ক্যালকুলে আমাদের এখানে মেস যত ভালো হবে আমাদের ক্যালকুলেশন তত বেশি অ্যাকুরেট হবে আমরা যদি মেসের ওপরে রাইট ক্লিক করে আমরা যদি ক্রিয়েট মেস অপশানটি সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটি আমাদের প্যানেল আসবে সেখানে আমরা এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি এটি হচ্ছে কোয়ার্স এবং হচ্ছে ফাইন আমরা যদি ফাইন মেস সিলেক্ট করি তাহলে আমাদের এখানে যে এলিমেন্টগুলো তৈরি হবে অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টে যে ভাগ করবে সেগুলোর পরিমাণ অনেক বেশি হবে এবং আকার অনেক ছোট হবে আমরা যদি ওকে দিই তাহলে জিনিসটি ভালোভাবে বুঝতে পারব আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে মেসটি ক্রিয়েট হয়ে গেছে আমরা লক্ষ্য করে দেখতে পারবো আমাদের মেসটি ক্রিয়েট করার পর সলিড ওয়ার্স আমাদের টোটাল কোম্পানিটিকে ক্ষুদ্র ক্ষুদ্র এলিমেন্টে ভাগ করে ফেলেছে এবং এই এলিমেন্টগুলোর জন্য ছয় ডক্স নিজস্ব সলভার ইউজ করে ক্যালকুলেশন করবে আমরা যদি কোনোটাই মে সিলেট করে সেখান থেকে ক্রিয়েট মেসে যাই এবং যদি আমরা কোর্স সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের যে এলিমেন্টের আকারগুলো ছিল সেগুলো অনেক বড় হয়ে গেছে এবং পরিমাণ অনেক কমে গেছে তো এখানে এই ক্ষতর ক্ষতুরে এলিমেন্টগুলোর পরিমাণ যত বেশি হবে আমাদের ক্যালকুলেশন তত বেশি অ্যাকুরেট হবে এখানে যদি আমরা অটোমেটিক অর্থাৎ আমরা যদি মাঝামাঝি একটি অবস্থায় রাখি তাহলে আমাদের মেষটি মাঝামাঝি একটি আকারের মেষ তৈরি হবে এবং মেসের পরিমাণ অর্থাৎ এই ঘরগুলোর পরিমাণ যত বেশি হবে আমাদের ক্যালকুলেশনের জন্য টাইম তত বেশি লাগবে এবং হাই কনফিগুরেশান পিছিয়ে হলে তা তাড়াতাড়ি করা সম্ভব তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে যে মানে স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি এখন সিমুলেশনটিকে রান করার জন্য আমাদের উপরে এখানে যে দেখতে পাচ্ছি আমরা লেখা আছে রামদেশি স্টাডি আমরা এটিতে ক্লিক করলে আমরা আমাদের সিমুলেশানটি রান করতে পারব তারপরে ক্লিক করে আমাদের সিমুলেশানটি রান করি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিমুলেশানটি রান হয়ে গেছে এবং আমাদের রেজাল্টের যে ফোল্ডারটি রয়েছে সেখানে আমাদের তিনটি রেজাল্ট জমা হয়েছে ভন মিসেস স্ট্রেস তারপরে আমাদের ডিসপ্লেসমেন্ট এবং ইকুব্যালিটি স্ট্রে তো আমরা আমাদের ক্যান্টিলিভার ফিফটির দিকে লক্ষ্য করে দেখতে পাবো এখানে আমাদের প্রথমে যে রেজাল্টটি শো করছে সেটি হচ্ছে আমাদের স্ট্রেস যে পরিমাণ ডেভেলপ করেছে সে রেজাল্টটি এখানে দেখা যাচ্ছে আমরা ডাউন দিকে স্কেল দেখতে পাচ্ছি এখানে আমাদের মিনিমাম স্ট্রেস থেকে ম্যাক্সিমাম স্ট্রেস কত হয়েছে সেটি এখানে দেখা যাচ্ছে এবং নিচে ইল স্ট্রেনতেও দেওয়া রয়েছে আমরা লক্ষ্য করে দেখতে পাবো যে আমাদের এখানে যে কালার রয়েছে কালার অনুযায়ী আমাদের এই ফিক্সড ইন্ডে আমাদের স্ট্রেস সবচেয়ে বেশি অবস্থায় রয়েছে এবং এই ফ্রি ইন্ডে আমাদের স্ট্রেস কম অবস্থায় রয়েছে আমরা যদি এখানে স্ট্রেনের উপরে ডাবল ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের একই হবে এখানে যে স্ট্রেন যে ডেভেলপ করছে আমাদের ফিক্সড ইন্ডে স্ট্রেন বেশি এবং এই ফ্রি ইন্ডের এই অংশে স্ট্রেন কম এবং ডান দিকে যে স্ট্রেন হয়েছে মানে আমাদের এখানে এই পয়েন্টগুলোতে সেই প্রত্যেকটা পয়েন্টের জন্য আমাদের এখানে যে রেজাল্টগুলো রয়েছে সে রেজাল্টগুলো এখানে দেওয়া রয়েছে আমরা যদি ডিসপ্লেসমেন্টের উপর ডাবল ক্লিক করি তো আমরা দেখতে পাবো যে আমাদের কোন অংশে ডিসপ্লেসমেন্ট সবচেয়ে বেশি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফিক্সড ইন্ডে ইন্ডে এখানে ডিসপ্লেসমেন্ট হয়নি বলে চলে এবং এই ফ্রি ইন্ডে ডিসপ্লেসমেন্ট সবচেয়ে বেশি হয়েছে আমরা এখানে যে রেজাল্টগুলো দেখতে পাচ্ছি এগুলোর যে স্কেল অর্থাৎ এখানে দেওয়া রয়েছে আমাদের ডিফরমেশান স্কেল একশো পঁয়তাল্লিশ পয়েন্ট সামথিং এটি হচ্ছে আমাদের মানে এই স্কেল অনুযায়ী আমাদের রেজাল্টটি শো করছে মানে আমাদের অরিজিনাল স্কেল অর্থাৎ ট্রু স্কেল অনুযায়ী রেজাল্টটি না আমরা যদি এই যে কোনো রেজাল্টের উপরে রাইট বটন ক্লিক করে আমরা এডিট ডেফিনেশানে ক্লিক করি এবং এখান থেকে যদি আমরা ট্রু স্কেল অপশানটি সিলেক্ট করি তাহলে ওকে দিলে দেখতে পাবো যে আমাদের এখানে ট্রু স্কেল অর্থাৎ ডিফরমেশন স্কেল অন হিসাবে আমাদের রেজাল্টটি শো করছে আসলে অ্যালো স্টিল দিয়ে বিমটি তৈরি করার পরে এই কোনো সময় একটু লোড অ্যাপ্লাই করলে যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হওয়ার কথা সেটি আমাদের খালি চোখে দেখা সম্ভব না তবে এখানে আমাদের বোঝার সুবিধার জন্য এখানে যে অটোমেটিক স্কেলটি ছিল সেটি দিলে আমরা এখানে ভালো মতো বুঝতে পারবো যে আসলে ডিসপ্লেসমেন্টটি কোন জায়গায় সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে আমরা ইচ্ছে করলে এই আমাদের যে ডিসপ্লেসমেন্ট বা স্টেজ বা স্টেঞ্জে যে রেজাল্টটি রয়েছে সেটিকে আমরা অ্যানিমেশান হিসেবে প্লে করে দেখাতে পারতে দেখাতে পারি তো অ্যানিমেশান হিসেবে প্লে করে দেখানোর জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ডিসপ্লেসমেন্ট এই রেজাল্টের উপরে আমরা রাইট ক্লিক করে আমরা এখানে অ্যানিমেট একটি অপশান রয়েছে আমরা এখানে অ্যানিমেট অপশানে ক্লিক করলে এটি অ্যানিমেশান প্লে হবে এবং আমরা যদি রেট বাড়াই দিই তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে অ্যানিমেশনটি দেখলে বুঝতে হবে যে আমাদের এখানে ডিসপ্লেসমেন্টটি কীভাবে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আমাদের এই ইনটি ফিক্সড রয়েছে এবং এই ইনটা হচ্ছে আমরা কোনোশি নিউটনের ফোর্স অ্যাপ্লাই করছি তারপরে যে পরিমাণ ডিসপ্লেসমেন্ট হয়েছে আমরা এখানে সেটি দেখতে পাচ্ছি আমরা এখানে ওপর একটি অপশান দেখতে পাচ্ছি কম্পেয়ার রেজাল্টস আমরা যদি এটিকে সিলেক্ট করে দিই তাহলে আমরা এবং এখানে যে তিনটি বক্স রয়েছে তিনটি রেজাল্টের বক্স আমরা ইচ্ছে করলে এখানে আরও অনেকগুলো রেজাল্ট নিয়ে আসতে পারি তো এই সবগুলো সিলেক্ট করে দিলে আমরা এখানে উনি তো দেখতে পাবো আমাদের প্রত্যেকটা রেজাল্ট এখানে কম্পেয়ার করার জন্য এখানে অবস্থা এই অবস্থায় চলে আসছে আমরা এই কম্পেয়ার ক্লিক করি এখানে আমাদের রেজাল্টের যে স্ট্রেসের যে রেজাল্টের শো করছে সেটি হচ্ছে ভন মিসেস স্ট্রেস আমরা যদি এটিকে চেঞ্জ করতে চাই আমরা রাইট বাটন ক্লিক করে এডিট ডেফিনেশান থেকে আমরা এখানে দেখতে পাবো এখানে আমাদের যদি আমরা প্রিন্সিপাল স্ট্রেস নর্মাল স্ট্রেস এগুলো দেখাতে চাই সেগুলো আমরা দেখাতে পারবো আমরা যদি ফার্স্ট প্রিন্সিপাল স্টেজ সিলেক্ট করি এবং এখানে আমরা চাইলে আমাদের ইউনিট সিস্টেমও চেঞ্জ করতে পারবো ওকে ক্লিক করে আমরা যদি এখানে কোনো ডাবল ক্লিক করি তারপর দেখতে পারবো যে আমাদের ফার্স্ট প্রিন্সিপাল স্টেজ কী হয়েছে এবং এর মানগুলো কেমন আছে সেগুলো আমরা এখানে দেখতে পাব আমরা এটিকে আগের ভন মিসেস স্টেস নিয়ে যেতে চাইলে পুনরায় ই ডিফিনেশান থেকে আমরা এখানে ভন মিসেস স্টেস অপশানটি সিলেক্ট করে দেবো এবং পুনরায় ডাবল ক্লিক করলে আমাদের এখানে ভন মিসেস যে স্ট্রেস রয়েছে সেটি কি হচ্ছে আমাদের এখানে সুপল তো এটি ছিল আমাদের আজকের সিমুলেশন আমরা শুধু ক্যান্টিনিয়ার ভিমের উপরে একটি ফোর্স অ্যাপ্লাই করে দেখলাম যে জিনিসগুলো আসলে কীভাবে কাজ করে ফোর্সটি করলে স্টেস ডিসপ্লেসমেন্ট এবং এই জিনিসগুলো কীভাবে পরিবর্তন হয় আমরা যদি সহ সফটওয়্যারটি ইউজ করে এই ধরনের আরো প্রবলেম সলভ করতে চাই প্রবলেম সলভ করার জন্য আমরা যে কাজটি করতে পারি সেখানে হচ্ছে শয়ডর্সের এখানে উপরে দেখতে পাচ্ছি আমাদের হেল্প একটি বারে আমাদের হেল্প অপশনটি রয়েছে এই হেল্প থেকে যদি আমরা সরিড সিমুলেশন সিলেক্ট করে আমাদের ভ্যালিডেশান থেকে আমরা যদি ভেরিফিকেশন প্রবলেম সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পাব যেখানে এখানে সরিড অফ আগে থেকেই কিছু আমাদের অনেকগুলো প্রবলেম এখানে দেওয়া রয়েছে এবং এই বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে এবং প্রবলেমগুলো এখানে বলে দেওয়া হয়েছে এবং মানে সিমুলেশানটি তৈরি করার জন্য যে যে অপশানগুলো এখানে কাজ করা লাগবে সেগুলো বলে দেওয়া হচ্ছে এবং সবশেষে আমাদের যে থিওরিটিক্যাল রেজাল্ট এবং অফ সিমুলেশন ব্যবহার করে যে রেজাল্টটি পাওয়া গেছে সেটি এখানে দেওয়া হচ্ছে আমরা যদি ইচ্ছা করি আমরা এই প্রবলেম অনুযায়ী আমাদের এই সিমুলেশানটি করে আমরা আমাদের রেজাল্টটিকে চেক করে দেখতে পারি যে আমাদের রেজাল্টটি থিওরিটিক্যাল রেজাল্টের সাথে মিল মানে কতটুকু সামঞ্জস্যপূর্ণ রয়েছে আমাদের এখানে যদি ম্যাটেরিয়াল আলাদা থাকে আমরা আমাদের কাশো ম্যাটেরিয়াল থেকে আমাদের এই প্যারামিটারগুলো ইউজ করে আমরা নতুন কোনো ম্যাটেরিয়াল তৈরি করতে পারবো এবং এই কাজগুলো করলে আমরা শরীর সিমুলেশানটিকে ভালোভাবে শিখতে পারবো তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই